আমি চুলের জন্য বানিয়ে রেখেছি ফ্ল্যাক্সিড, আর এটা হচ্ছে আমার ফেভারিট হেয়ার কেয়ার প্রোডাক্ট। এটাকে আমি রাত্রিবেলা বানিয়ে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে আমি ফ্রিজে স্টোর করে রাখবো, ভালো মতো আমার 1 week কি 2 weeks চলে যাবে। Hey guys, welcome back to my channel. আজকে বহুদিন পর, লাস্ট যে কবে সূর্য দেখেছি মনেও পড়ে, বহুদিন পরে সূর্য উঠেছে। আজকে রোববারটা বেশ সুন্দর সানি ওয়েদার। আজকে তো আবার মকর সংক্রান্তি, সুতরাং ইতু পুজোই বলে না গো প্রান্তি, আমাদের বাড়িতেও ইতু পুজোই হয়। তো যাই হোক, সবার বাড়িতে এক এক রকম পুজো টুজো হয়, আমাদের এখানে কিছু নেই। টুইটি হয়েছে তো চানটান, এবার একটু ঠাকুরকে খেতে দিয়ে চলি টুলটা আমি আসে দিচ্ছি। দ্য গুড মর্নিং বল, গুড মর্নিং এভরিওয়ান। অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা টুইটি করেছিল হেয়ার অয়েলিং, সেই জন্য সকাল সকাল উঠেই স্নান হয়ে গেছে, রোদ উঠে গেছে, আজকে চুলটা ভালো করে শুকিয়ে যাবে। একটা কথা বলবো, বলো। কালকে আমার স্বপ্ন পেয়েছি, সেই জন্য সকাল স্বপ্ন, হ্যাঁ স্বপ্ন না স্বপ্ন, স্বপ্ন। আচ্ছা স্বপ্ন পেয়েছিস। কালকে রাত থেকে আজকে সকালে ঘুমিয়েছি, এত ঘুমিয়েছি, এত ঘুমিয়েছি, এত ঘুমিয়েছি, যখনই এখনই একটা আওয়াজ শুনতে পেলাম তখনই উঠে পড়লাম। তারপর দেখি ড্যাডি পাশে দাঁড়িয়ে আছে। তোর স্বপ্নটা ভেঙে গেল, স্বপ্নে কি দেখছিলিস তুই? স্বপ্নে দেখছিলাম কে জানো আমাকে একটা বন্দি করে রেখে দিয়েছিল। ওরে বাবা, তারপর কি বন্দি জায়গা থেকে বেরোতে পেরেছিলি? হ্যাঁ। তাহলে কি করে বেরোতে পেরেছিলাম? ওটা বিশাল গল্প, আমি শুনতে চাই না বাবারে। ও তোর গল্প শুনে শুধু শাবল দিয়ে বেরিয়েছিস? ওকে, তাহলে গুড অ্যাচিভমেন্ট। ও ও, বন্দির স্বপ্ন কেন দেখেছে বলতো প্রান্তি? কালকে, হ্যাঁ কালকে সিনেমাটাতে ইগুরুতে আটকে পড়েছে, সেটা দেখেছিস, ওই জন্যই স্বপ্ন দেখেছিস, ওরাও আটকে পড়েছিল। চলো 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 চল, মাটন রান্না হচ্ছে, সানডে বলে কথা তাই না? সানডে ফান্ডে, তারপর আবার সানি ডে। এবার উন্তস্ত কানাডায়, উন্তস্ত। হুম, সাউন্ড আউট কর, তাহলে তুই লিখতে পারবি, তুই তো জানিস এই সাউন্ড আউট। এটা উন্তস্ত, হ্যাঁ একদম ঠিক আছে, হ্যাঁ এটা উন্তস্ত। এবার থাকি লেখ, থাকি কি হয়, হ্যাঁ হ্যাঁ। ওর কাছে বাংলা পড়াটা মানে হচ্ছে একটা বিশাল মানে একটা উৎসব লেগে গেছে, বাঙালি দুর্গা উৎসব যেরকম। কানাডায় থাকি লেখ, তাকি নয় থাকি, হ্যাঁ থ ভগবান, তাকি লিখছে, মানে কি বলবো, মানে বাংলা লিখতে গেলে মানে ওর অবস্থা টাইট হয়ে যায়। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আলাদা করে লিখতে দিলে কিন্তু পারে, হ্যাঁ থয় থালা, মানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ লিখতে বললে কিন্তু ঠিক লেখে, যুক্ত আকার আকার একার কোনটা বললে সেটা জানে, কিন্তু যেই সেন্টেন্স করতে দেবে সব করে। আমি তুই বাংলায় কথা বলতে পারিস, বাংলায় লিখতে পারবি না, এটা কখনো হয়? বাঙালির বিয়ে বলে কথা, হ্যাঁ পারবি না এবার থেকে লিখতে, ঠিক করে লিখতে পারবি না? এবার এখানে কনফিউশন, পারবো লিখতে কি পারবো? উফ মা গো, এখন আমি অ্যাকোয়ারিয়াম বানাচ্ছি, ড্যাডি হেল্প লাগবে। ওকে, আগে ইনস্ট্রাকশনটা পড়, তাহলে কি আছে এটা একবার দেখ, কি কি উপরে কি লেখা আছে আগে সেটা পড়ে নে। হ্যাঁ, সেটা অর্ব জেলি ওয়ার্ল্ড, টার্নস ওয়াটার ইনটু ম্যাজিক জেলি। আটকানো আছে, নাহলে পড়ে যাবে না। দেখি কি কি ক্যারেক্টার পেয়েছিস, দেখি এই মুন স্টার, একটা বিড়াল, একটা কুকুর। ওকে, এটা একটা কাপের মতো, ওকে এটা কেটে যাও তো। কতটা এবার কি করতে হবে ওর মধ্যে? ফার্স্ট ইনস্ট্রাকশনটা পড়ে নে। 1 ফিল বটল উইথ 480 ml, 2 কাপস অফ রুম টেম্পারেচার ওয়াটার। তারপর কি করতে হবে? তারপর হচ্ছে
4 gel jellyfetti 8 into water bottle আটকে দে, আটকে নিয়ে ভালো করে শেক কর। 20 seconds এবার ওটাকে পুর করে দে, জমে যাবে বোতলের মধ্যে, তারপরে বের করতে পারবো না। আরে অত তাড়াতাড়িও হবে না, তারপরে বোধহয় কিছুক্ষণ ওয়েট করতে হবে বোধহয়। দেখতো নিশ্চয়ই ওরা ওয়েট করতে হবে, কিছুই জেলি হয়নি এখনো। আচ্ছা ঠিক আছে, নে এবার ইয়ে কর, এটাকে ওয়েট করতে হবে কত, 5 মিনিটস। ঠিক আছে, এটা ঢাকনাটা আটকে দাও প্রান্তিক, নাহলে বা পড়ে যাবে। সব কিছু তে এক্সাইটেড, এখনই মনে হয় দিয়ে দিতে হবে নাকি, জেলটা ক্রিয়েট করার আগেই বোধহয় দিতে হবে। খুলে বড়াস করে ওর মধ্যে পড়ে না যায়, কালার মিক্সিং ডান। এবার ওয়েট কর 10 মিনিটস, ওকে ঘড়িতে দেখ 10 মিনিটস হয়েছে গেছে। দেখ এবার জেল ক্রিয়েট হয়েছে কিনা একবার দেখো, এই কিছুই তো হয়নি। জেল ওটা স্টিয়ার করতে হবে, মানে সময় লাগবে। হে ভগবান, 10 মিনিটে তে কিছু ফিল করতে পারছো? ঠিক আছে, এখন ক্যারেক্টারগুলো দিয়ে ওটা ওভার দ্য নাইট রাখ। আরে না, জেলটা ক্রিয়েট হলে তবেই না ক্যারেক্টারগুলো হোল্ড করবে, না হলে কি করে করবে? এখানেক্ষণ থাক, তারপরে ঠিক হয়ে যাবে। ওকে 10 মিনিট রেখে হচ্ছে না, আর কিছুক্ষণ থাক ক্যারেক্টার, না হলে এখন যদি তুই ক্যারেক্টারগুলো এর মধ্যে দিস না, ও জলের তলায় চলে যাবে, এটা ভারী না। যদি হ্যাঁ, এবার যদি এটা তুই জেল হয় তবে এটা কি আটকে যাবে, হ্যাঁ তারপর বাবল ক্রিয়েট করবে। ও তুমি করে দাও, ও ইয়ে হয়ে আটকে যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, বড্ড ডার্ক কালার করে ফেলেছিস তুই, দেখা যাচ্ছে। আরে বাবল ওরকম না, বাইরে থেকে হাওয়াটা নেই, দিয়ে ভেতরে পুশ কর। হ্যাঁ এই দেখে দেখে একটা বাবল হয়ে গেল, দেখলি? কি মিষ্টি লাগছে, কিন্তু সে মুন আর থাকছে না উপরে। প্রজেক্ট করা, বাবা মাথা খেয়ে ফেলছিল সকাল। কালকে টুইটির টিফিনে পাস্তা দিলাম, সেই জন্য পাস্তাটাকে বয়ল করে রেখে দিচ্ছি। আমি পাস্তা রাস্তা দিলে না রাত্রিবেলায় বয়ল করে রেখে দিই, যাতে সকালবেলা রান্না করে দিতে সুবিধা হয়। এখন যাব ওয়াশিং মেশিন চালাবো, ডিনারও বানাবো, ডিনারে বানাবো রুটি, কারণ মাটন করা আছে, রুটি করলেই হয়ে যাবে। তো যাই হোক পাস্তাটা বয়ল হোক, তো এটা কি রাত্রিবেলা জ্বলবে? জ্বলবে হ্যাঁ, যদি লাইট পাই, সানলাইট। ও সানলাইট এ দিয়ে রাখতে হবে, তারপর এটা জ্বলবে। এটা মুনটা একটু ঘুরে আছে, কিন্তু কিছু হবে, মুনটা ডাডি ঠিক করার চেষ্টা করেছিল, কিছু যে ঠিক হচ্ছে না, কিন্তু ফ্লোট করছে এবার। হ্যাঁ এবার হয়ে গেছে জেলিটা। হ্যাঁ আর হাত দিস না, নড়াচড়া করিস না, নষ্ট হয়ে যাবে না হলে। কি সুন্দর আজকে তোর ক্রাফটটা ভালোই হলো জিনিসটা, বল এটা ওয়ান টাইম, আর তো কিছু করা যাবে না, মানে এইসব খেলাগুলো একবারই করো, দিয়ে সাজিয়ে রেখে দাও। যাই হোক কালকে স্কুল আছে, ওকে? ইয়ে বাপ রে বাপ, কানটা এবার আমার কালকে স্কুল, মেক শিওর স্নো প্যান্ট দেবে। হ্যাঁ স্নো প্যান্ট পরেই যাস, ও স্নো এ খেলবি বল, স্নো তে খেললে, কারণ বৃহস্পতিবার স্নো পড়েছে, শুক্রবারও পড়েছে অল্প অল্প, ওই স্নো তে যদি খেলিস, ওই স্নো তে ডগি শুশু করেছে,
নোংরা হয়ে গেছে গাড়ি দিয়েতে, ওগুলোতে কি খেলবি তুই? আর শোনো, আমার একটা মনে আছে যে গাড়িতে যে আইসক্রিম গুলো ঝুলে থাকবে ইয়ে খায় নিশা, ইস ভাগো মা। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি, দেখা করবো আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।